জয় যিশু। আর আমরা সত্যি খুব কষ্টের মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জানি প্রতি মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য দিয়ে আপনাকে উৎসাহিত করছি। আজকেরও আমি ঈশ্বরের বাক্য নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে। আর আমরা জানি যে আজকের আমাদের যে পজিশনের মধ্যে দিয়ে রয়েছি, আমরা সবাই ঘরের মধ্যে আবদ্ধ। আর এরকম আবদ্ধ সময় আমাদের মনের মধ্যে সবসময় চিন্তা কাজ করছে, সত্যি আমরা কি এর থেকে জিততে পারবো, আমরা কি এর থেকে বিজয় পেতে পারি। আজকের আমি আপনাদের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি, আর ঈশ্বরের বাক্য আমাদেরকে এনকারেজ করে। ঈশ্বরের বাক্য এই সময় আমাদেরকে উৎসাহ দেয়। ঈশ্বরের বাক্য এই সময় আমাদেরকে এনকারেজ করার ভরে যে আমি তোমার সঙ্গে রয়েছি। থ্যাংক ইউ যে ঈশ্বর আমাদেরকে এই সময় ছেড়ে চলে যায়নি, কিন্তু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে আপনাদের কাছে ভাগ করে নিতে চাই। প্রথম সমুয়েল 17 অধ্যায় আমি আপনাদের সঙ্গে আজকে ভাগ করতে চাই। সময়ে যদি আপনি দেখেন যে এখানে একটা গলিয়াতের কথা বলেছে এবং দাউদের কথা বলেছে, আর আপনি যদি পুরো স্টোরিটা ভালো করে আপনি ধ্যান করেন, যদি স্টোরিটা ভালো করে আপনি আলোকপাত করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আজকের আমাদের কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমাদের সামনে আজকের করোনা যেন গলিয়াতের মতো হাহুঙ্কার দিচ্ছে, কেউ তার সামনে বেরোতে পারছে না, সবাই যে যার মতো তাঁবুর মধ্যে সীমাবদ্ধ। গলিয়াত করোনা যেন বলছে, কাম ফাইট উইথ মি, কেশো আমার সাথে লড়াই করো। বা আমরা সবাই রাজা সৌলের মতো, ইসরায়েলের মতো ঘরের কোণে লুকিয়ে যাচ্ছি, তাঁবুর মধ্যে লুকিয়ে যাচ্ছি, কারণ আমরা জানি এর থেকে বাঁচা যায় না, একে ওভারকাম করা যায় না, কারণ এটা সাংঘাতিক, আমরা ধ্বংস হয়ে যাব। বা আজকের আমি আপনার জন্য খ্রিস্টীয় বিশ্বাসী, শুনুন, আজকের আমি আপনার জন্য ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। ঈশ্বরের বাক্য আজকের আমাকে আর আপনাকে এনকারেজ করে, উৎসাহ দেয়। 17 অধ্যায় বাইবেল বলে যে কেন দাউদ জিতে গিয়েছিল। আজকের আমার প্রচারের টাইটেল, ওয়াই ডেভিড গট ভিক্টরি, কি করে দাউদ বিজয় পেয়েছিল। আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি কয়েকটা বিষয় আলোকপাত করতে চাই। আজকের আমি আর আপনি যদি ঈশ্বরের বাক্যের কাছে রয়েছি, আপনি এনকারেজ হবেন, কারণ আজকের আপনি ঘরবন্দী অবস্থায় আপনাকে ঈশ্বর ভয় দেখানোর জন্য করেনি, বাট ঈশ্বর আমার আপনার জন্য একটা আলাদা পরিকল্পনা নিয়ে এসেছে। ঈশ্বর আজকে জানাতে চায় সারা পৃথিবীর কাছে, যখন বিশ্বাসী দাউদের মতো দাঁড়িয়ে যায়, যখন বিশ্বাসী দাউদের মতো হয়, তখন গলিয়াতের হুঙ্কার, তখন করোনার হুঙ্কার আমাকে আপনাকে অ্যাটাক করতে পারে না, আমাকে আপনাকে ধরতে পারে না। আমরা জানি আমাদের হাতে বিজয় রয়েছে, আমরা করোনাকে অবশ্যই শুইয়ে দেব, শুধু শুইয়ে দেব না, করোনার কাটা মুন্ড হাতে নিয়ে বলবো, এই দেখো আমার ঈশ্বর আমাকে বিজয় দিয়েছে, তিনি আমাকে ফেলে দিয়ে পালায়নি। আমাদের ঈশ্বর আমাকে আপনাকে বলতে চায়, তিনি আমাদেরকে বিজয় দিতে চায়। আজকের আমি আপনাদের সাথে আজকের 6টা বিষয় আজকের আমি জানাতে চাই। প্রথম, বিশ্বাস, ফেথ। ঈশ্বরের সন্তান, আমি বারবার আমার ঈশ্বরের বাক্যে যখনই আমি আসছি আপনাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে, আমি বারবার একটা কথা বলি, দ্যাট ইজ দ্য টাইম আপনার বিশ্বাসকে ইনক্রিজ করা, এটা সময় আপনার বিশ্বাসকে আরো বৃদ্ধি করা, কারণ এখান থেকে বাঁচার জন্য কোনো মেডিসিন নেই, এখান থেকে বাঁচার জন্য বিশ্বাস আছে। বলি হালেলুইয়া, যদি আজকের আপনার মধ্যে বিশ্বাস আছে, তাহলে কেউ আপনাকে শোয়াতে পারবে না। আপনি করোনায় আক্রান্ত হয়ে হয়তো বেডের মধ্যে শুয়ে রয়েছেন, হতে পারে আপনি ঘরবন্দি, হতে পারে আপনি আইসোলেশনের মধ্যে রয়েছেন, বাট ডোন্ট ভারি, গুড নিউজ এটা, যদি আপনার বিশ্বাস থাকে আপনি এই ব্যাটল থেকে উঠে আসবেন, যদি বিশ্বাস থাকে আপনি চাঙ্গাই নিয়ে বেরোবেন, যদি বিশ্বাস থাকে আপনি এই যুদ্ধ থেকে পরাজিত হবেন না, কিন্তু বিজয় পাবেন। ঈশ্বরের সন্তান, সেদিন ইসরায়েল ভয় পেয়ে গেছে, ইসরায়েল কেউ ভাবছে না কি করে এগোবো, কি করে এর মোকাবেলা করবো, বাট একটা ছোটখাটো দেবী, একটা ছোটখাটো দাউদ, যুদ্ধের তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, মরণ মানি ভয়ানক ব্যাধির মধ্যে তার কোনো মেডিসিন ছিল না, বাট ডেভিড বলছে, হ্যালো, তুমি আমার ঈশ্বরের লোকদেরকে আক্রমণ করছো, তুমি ঈশ্বরকে নিয়ে টিটকারি করছো, যখন সারা পৃথিবী বিভিন্ন মেসেজের মধ্যে দিয়ে, বিভিন্ন রকমের ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে, সেখানে আমার আর আপনার ডেভিডের মতো দাঁড়িয়ে থেকে বলার প্রয়োজন রয়েছে, ডোন্ট বলি, তোমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারো, বাট আমার বিশ্বাস আছে। আর যখন বিশ্বাস আছে, ইসরায়েল তোমরা দেখতে থাকো, আমি যখন বেরোবো, আমি বিশ্বাস করি করোনাকে আমি আটকে দেব। ঈশ্বরের সন্তান, আজকের দিনে যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবে। শুধু অলৌকিক কাজ নয়, ঈশ্বর আপনাকে এই যুদ্ধ থেকে বের করে আনবে, শুধু বের করে নয়, বলছে যদি 10 জন ব্যক্তি থাকে সদম গোমরা ধ্বংস হবে না, আজকের আমার আপনার বিশ্বাসের জন্য আমাদের দেশ ধ্বংস হবে না, আমাদের রাজ্য ধ্বংস হবে না, আমাদের পৃথিবী ধ্বংস হবে না, কারণ আমরা ধ্বংস করতে দেব না, শয়তানকে বলে দেব, হ্যালো শয়তান, তুমি হুঙ্কার দিতে পারো, বাট আমার মধ্যে বিশ্বাস আছে, যখন বিশ্বাস আছে আমি জানি জিত আমার আছে, হালেলুইয়া। বিজয় আপনার জন্য, বিজয় আপনি পাবেন যদি আপনার বিশ্বাস থাকে। আর দাউদ বিশ্বাসকে ক্যারি করেছে, দাউদ বলছে তোমরা ভয় পাচ্ছ, বাট আমি ভয় পাবো না, আমি বিশ্বাস রেখেছি। আর দাউদ বিশ্বাস রেখেছে আর বিজয় পেয়েছে। নাম্বার 2, আজকে আপনি যদি চান যে আপনি বিজয় পেতে চান গলিয়াতের
সামনে দাঁড়িয়ে রয়েছেন, করোনার মারণ ব্যাধির সামনে দাঁড়িয়ে রয়েছেন। নাম্বার টু, দু নম্বর বিষয় খুব ইম্পর্টেন্ট আজকের আমাদের জন্য, আর দু নম্বর বিষয় সাহস, কারেজ। দাউদের মধ্যে কারেজ ছিল। What is the courage? সাহস ছিল। সবাই যখন ভয় পাচ্ছে কি হবে না হবে ভবিষ্যৎ নিয়ে, ঈশ্বরের সন্তান দাউদ সেই সময় কারেজ রেখেছে। দাউদ বলছে, হ্যালো, আমরা তো ভয় পাই না, যার মধ্যে বিশ্বাস আছে তার মধ্যে ভয় থাকতে পারে না। হালেলুয়া, যে বিশ্বাস করে তার মধ্যে ভয় কাজ করতে পারে না। এমনিতে আমাদের দেখা যায় বিভিন্ন অ্যাডের মধ্যে দিয়ে, জো ডর গিয়া ও মর গিয়া। ঈশ্বরের সন্তানরা অনেকে বলে যে ভয় পেয়েছে ও মরে গেছে, আবার বলে ডর কে আগে জিতে। ঈশ্বরের সন্তানরা আমরা জানি যে আমরা যারা বিশ্বাসী আমাদের জন্য এটা ভয়ের নয় বাট এটা সাহসের। যখন পৃথিবী ভয় পায় কি করব কি না করব নিয়ে চিন্তিত হয়, তখন আমি আর আপনি ভয় পাই না। হতে পারে আমরা গৃহের মধ্যে রয়েছি, হতে পারে আমরা একটা জায়গায় সীমাবদ্ধ রয়েছি, বাট আমরা জানি আমাদের মধ্যে সাহস আছে। আর শয়তান সাহসকে ভয় পায়। যেদিন আপনার সাহস কার্য করবে সেদিন শয়তান ভয় পাবে। দাউদের মধ্যে কারেজ ছিল, আর সে দাউদ সেই কারেজকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। আজকের আপনার কাছে কিচ্ছু নেই, বাট আপনার কাছে কারেজ আছে। অত সহজে নিজেকে নিঃস্ব করে দেবেন না, অত সহজে নিজেকে নিশ্চিন্ন করে দেবেন না, অত সহজে নিজেকে নিকড়ে দেবেন না, অত সহজে নিজেকে মৃত্যু হয়ে যেতে দেবেন না, অত সহজে নিজেকে কুকড়ে দেবেন না। আপনি জেনে রাখুন আপনি পাওয়ারফুল, আপনার মধ্যে কারেজ আছে। ঈশ্বর যখন আপনাকে সাহস দিয়েছে, বারবার বাইবেল বলে ভয় করিও না, ভয় করিও না, ভয় করিও না। দ্যাট ইজ দ্য টাইম, টেস্টিং টাইম, এটা সময় পরীক্ষার সময়, যেখানে দেখার সময় যে প্রভু গো তুমি বলেছো ভয় করো না, আমি আজকের বলছি ভয় আমি করব না, আমি দাউদের মতো কারেজ নিয়ে গতে চাই। যখন আপনি কারেজ নিয়ে যাবেন, সাহস নিয়ে যাবেন, গলিয়ত অটোমেটিক শুয়ে পড়বে, কারণা অটোমেটিক পালিয়ে যাবে। আজকের যেটা দরকার সাহস, আজকের আমার আপনার জীবনে কারেজ দরকার। দাউদ সেদিন কারেজ নিয়ে গেছিল। ঈশ্বরের সন্তান যদি আপনি আর আমি কারেজ নিয়ে আসতে পারি, তাহলে শয়তান অবশ্যই প্রতিহত হবে, শয়তান অবশ্যই প্রতিহত হবে। ঈশ্বরের সন্তানরা আপনার জীবনে কারেজ রাখুন। ইয়োবের স্টোরি আমার খুব ভালো লাগে, যখন আপনি ইয়োবকে দেখেন, ইয়োবের সমস্ত কিছু চলে গেছে, তার সম্পত্তি সমস্ত কিছু চলে গেছে, সন্তান মারা গেছে, স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছে, এবং তার মাংস ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে, মাংস তার পচে পচে বেরিয়ে যাচ্ছে, ড্রেন দিয়ে তার মাংস পচা গলা মাংস বেরিয়ে যাচ্ছে, সমস্ত কিছু যেন পঙ্গু হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাট ইয়োব তার বিশ্বাসকে, তার কারেজকে নষ্ট হতে দেয়নি, তার সাহসকে নষ্ট হতে, কতটা সাহস! সে বলছে, ঈশ্বর থেকে আমি শুধু মঙ্গল নেব, অমঙ্গল নেব না। ঈশ্বরের সন্তান আজকে আমি বলতে চাই, ঈশ্বর কখনো অমঙ্গল করেন না, কারণ তার বাইবেল জিরমীয় পুস্তকের মধ্যে দিয়ে বলে, ঈশ্বরের সমস্ত পরিকল্পনা মঙ্গলের জন্য, অমঙ্গলের নয়। অমঙ্গলের পরিকল্পনা শয়তান থেকে আসে, বাট যদি আপনি কারেজ নিয়ে দাঁড়াতে পারেন, ওই পচা মাংস বেরিয়ে যাচ্ছে ওটা আপনি দেখবেন না যে কোথায় আমার মাংস চলে যাচ্ছে, ওদিকে তাকাবেন না, বাট কোথা থেকে নতুন মাংস আসছে এই কারেজে দেখুন। ঈশ্বর আপনাকে নতুন মাংস দেবে। হালেলুয়া। তিন নম্বর বিষয় খুব ইম্পর্টেন্ট, গো ফরওয়ার্ড। দাউদ এগিয়েছে। হালেলুয়া। কি করেছে? এগিয়েছে। ঈশ্বরের সন্তানেরা আজকের আপনি যদি আপনার জায়গায় দাঁড়িয়ে গেছেন, ঈশ্বর আপনার জন্য মিরাকল করবেন না, আপনাকে এগোতে হবে। আমি এগোনো মানে বলছি না দরজা খুলে বাইরে বেরোতে হবে, এগোনো মানে বলছি আমাকে আপনাকে ওই কান্না, ওই হতাশা, ওই যন্ত্রণা, ওই ব্যথার কাছে থেমে গেলে হবে না, এর থেকে একটা স্টেপ এগোতে হবে। কারণ ঈশ্বর বলে, আমি যখন নতুন কিছু করি তখন একটু পেন আসে, নতুন কিছু করি একটু যন্ত্রণা আসে, বাট আমি নতুন কিছু করছি, অর্থাৎ এটা হচ্ছে সেই সময় যখন আমাকে আর আপনাকে একটা স্টেপ আগাতে হবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা যদি আপনি দেখেন, আমাদের চার্চগুলো, আমাদের মণ্ডলীগুলো কেন কোথাও হয়ে গেছিল গৃহকেন্দ্রিক মণ্ডলী। বারবার বাইবেল বলে মণ্ডলী মানে গৃহ নয়, মণ্ডলী মানে হচ্ছে বিশ্বাসী মানুষ, মানুষ হচ্ছে মণ্ডলী, বিশ্বাসী হচ্ছে মণ্ডলী। বাট আমরা যেন কোথাও গৃহতে বিশ্বাস করে নিয়েছিলাম, আজকের এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আজকে গৃহের দরজা বন্ধ হয়ে গেছে। ঈশ্বরের সন্তানরা, মণ্ডলী বন্ধ হয়নি, কারণ প্রত্যেকটা হৃদয় মণ্ডলী, প্রত্যেকটা মানুষ মণ্ডলী, তাই মণ্ডলীকে বন্ধ করা যায়নি, গৃহকে বন্ধ করেছে। এটা একটা স্টেপ যাতে আমরা প্রত্যেকেই অনলাইনের মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যকে আরো লোকের কাছে পৌঁছে দিতে পারি। আর ঈশ্বর বলল, হ্যালো, তোমরা আমার সুসমাচার প্রচার করার জন্য পৃথিবীতে এসেছো, নিজের মণ্ডলী বানানোর জন্য নয়। আমরা যতই বলি যিশুর মণ্ডলী বানাচ্ছি, বাট আমরা আমাদের মণ্ডলীর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিলাম। আজকের ঈশ্বর বলছে ব্রেক থ্রু, আজকের ঈশ্বর বলছে
করোনা ভাইরাসের মধ্যে দিয়ে তোমরা এবার বেরিয়ে পড়ো আজকে প্রত্যেকটা মেসেজ প্রত্যেকটা বিলিভারের জন্য তা সমস্ত পৃথিবীর বিশ্বাসী যিশুর আমাদের প্রত্যেকটা পালক পুরোহিতদের যেন আমাদেরকে বলছে একটা স্টেপ তোমাকে উঠতে হবে একটা স্টেপ পাল্টাতে হবে এগোতে হবে আজকে আমরা প্রত্যেকে অনলাইনের মধ্যে দিয়ে আপনাদেরকে উৎসাহ দিচ্ছি প্রত্যেকটা পালক পুরোহিত প্রত্যেকটা সুসমাচার প্রচারক প্রত্যেকটা বিশ্বাসী আপনাদেরকে উৎসাহিত দিচ্ছে আর এই উৎসাহ শুধুমাত্র তাদের বিলিভারদের মধ্যে সীমাবদ্ধ না সারা পৃথিবীতে ইন্টারনেটের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে দ্যাট ইজ দ্য স্টেপ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে ঈশ্বর নিয়ে যাচ্ছে যদি আজকে আপনি বিশ্বাসে এগিয়েছেন আরাধনায় এগোচ্ছেন আজকে যদি আপনার বাক্য প্রচারে এগোচ্ছেন বাক্য পড়াতে এগোচ্ছেন তাহলে ঈশ্বর বলছে ডোন্ট ভরি করোনা শুয়ে পড়বে গলিয়ত শুয়ে পড়বে ঈশ্বরের সন্তানরা গলিয়ত কয়েক দিন ধরে হুঙ্কার দিচ্ছিল কয়েক দিন ধরে বাট কেউ এগিয়ে যাচ্ছিল না বা দাউদ এগিয়ে গেল করোনা অনেক দিন ধরে হুঙ্কার দিচ্ছে বাট ডোন্ট ভরি বিশ্বাসী যেদিন প্রার্থনায় এগিয়ে যাবে বিশ্বাসী যেদিন বাইবেল পাঠে এগিয়ে যাবে বাইবেল বলে সেদিন শয়তান পালাতে বাধ্য হবে হালেলুইয়া শয়তান পালাবে আমি আর আপনি যদি এগোনোর চিন্তা করি তাহলে করোনা পিছনোর চিন্তা করবে হালেলুইয়া চার নম্বর বিষয় ডেভিডস এক্সপিরিয়েন্সেস অফ দ্য পাস্ট দাউদ অতীতের অভিজ্ঞতাকে ভুলে যায়নি ঈশ্বরের সন্তানরা আর সে অতীতের অভিজ্ঞতা ক্যারি করেছিল ঈশ্বরের সন্তান যদি আপনি দাউদের স্টোরি দেখেন দাউদকে যখন সবাই বললো তুমি কি পারবে দাউদ কি বলেছিল দাউদ বলেছিল হ্যাঁ আমি সেই ঈশ্বরকে চিনি যে আমাকে প্রান্তরে যখন আমি নেকড়েকে ছিঁড়েছিলাম তখন সেই সদাপ্রভু আমার সহবর্তী ছিল হালেলুইয়া ভুলে যাবেন না আপনার ক্যান্সারে আপনার ঈশ্বর আপনার সহবর্তী ছিল এইচআইভি পজিটিভে ঈশ্বর আপনার সহবর্তী ছিল আপনার মহামারীর সময় ঈশ্বর আপনার সহবর্তী ছিল আপনার কিডনি ফেলিয়ারের সময় ঈশ্বর আপনার সহবর্তী ছিল আপনার পরিবারে অসুস্থ সময় ঈশ্বর আপনার সহবর্তী ছিল আপনি যখন অর্থনৈতিক কষ্টে ভুগছিলেন ঈশ্বর আপনার সহবর্তী ছিল আপনি যখন দুর্বল মুহূর্তে মেন্টালি ভেঙে গেছিলেন ঈশ্বর আপনার সহবর্তী ছিল যখন আপনি অতীতে দেখেছেন তাহলে এখনো আপনি দেখবেন শুধু আমার আপনার কাজ বিশ্বাস করা ঈশ্বরের সন্তানরা যদি আপনি বুঝেছেন তিনি অতীতে কাজ করেছে তাহলে কেন ভাবছেন আজকে তিনি করবেন না হ্যালো তিনি আজও করবেন কেন তিনি বলেন আমি সেই অতীতের ঈশ্বর নয় আমি আজ অনন্তকাল চিরন্তন আমি তোমার সঙ্গে রয়েছি আর শুধু আজকের রয়েছি না কালও তোমার সাথে থাকবো পরশুও তোমার সঙ্গে থাকবো শুধু তাই নয় যুগের অন্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো হালেলুইয়া ঈশ্বরের সন্তানরা অতীতের অভিজ্ঞতা খুব ইম্পর্টেন্ট আজকে যদি আপনার জীবনে অতীতে ঈশ্বর আপনার জীবনে কাজ করেছেন তাহলে বর্তমানে কেন ভুলে যাচ্ছেন বর্তমানে ভুলে যাবেন না ঈশ্বরের সন্তানেরা তাহলে জেনে রাখুন আজও ঈশ্বর আপনার জীবনে অসম্ভব কাজ করবে কারণ তিনি আপনার ছেড়ে পালিয়ে যাওয়ার ঈশ্বর নয় তিনি যুগের অন্ত পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন এটা প্রতিজ্ঞা করেছে আর সমস্ত কিছু মিথ্যা হতে পারে তার বাক্য মিথ্যা নয় তাই হে বিশ্বাসীরা ঈশ্বরে বিশ্বাসীরা আজকে আপনি ভ্রান্ত হয়ে যাবেন না অতীতে তিনি কাজ করেছেন মানে জেনে রাখুন আজও তিনি আপনার জীবনে কাজ করবে তাই করোনাকে ভয় নয় অতীতের অভিজ্ঞতাকে মনে রাখুন নিজের স্মৃতিপটে অতীতের যে মিরাকল আপনি দেখেছেন শুনেছেন বুঝেছেন সেগুলোকে আরেকবার রিভাইভ করুন আরেকবার আপনার মাথায় সাজান আর বলুন হ্যালো শয়তান আমি অতীতে আমার ঈশ্বরকে দেখেছি মানে আজও আমি দেখব যদি অতীতে আমি নেকড়েকে ছিঁড়তে পারি তাহলে জেনে রাখো আজকের আমি গলিয়তকে ছিঁড়ে দেব করোনা ভাইরাসকে ছিঁড়ে দেব যদি অতীতের অভিজ্ঞতা আপনার থাকে তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না তাই আজকের আপনি যখন ঘরে রয়েছেন অতীতের সেই মিরাকল টেস্টিমনিগুলো স্মরণ করুন অতীতের ঈশ্বরের অলৌকিক কাজগুলোকে স্মরণ করুন আর আপনি বিশ্বাসে স্থির থাকুন ঈশ্বর আপনাকে করোনা জয় করতে সাহায্য করবে বলি হালেলুইয়া হালেলুইয়া পাঁচ নম্বর বিষয় আর দাউদ ভুলে যায়নি তার অভিষেককে ডেভিড ডিড নট ফরগেট হিজ অ্যানয়েন্টিং ঈশ্বরের সন্তানরা দাউদ তার যে অভিষেক সেটা ভুলে যায়নি আজকে আপনি আপনাকে বলছি হ্যালো আপনি শুনুন আজকে আমি আপনাকে বলছি যারা আজকে শুনছেন ভালো করে শুনুন আজকে আমি আপনাকে বলছি শয়তান বারবার আপনাকে এসে বলবে ঈশ্বর তোমাকে ভুলে গেছে ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছে আপনি আর বাঁচতে পারবেন না এই করোনায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনিও এই নাম্বারে রয়েছেন আপনিও ধ্বংস হয়ে যাবেন কিন্তু আজকের বলুন হ্যালো আমি ভুলে যাইনি আমার অ্যানয়েন্টিংয়ের কথা আমার ঈশ্বর আমার জন্য এই পৃথিবীতে মনুষ্যরূপ ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন শুধু তাই নয় আমার
জন্য তিনি রক্ত বইয়েছেন, শুধু তাই নয় আমার জন্য তিনি 39 ঘা চাবুক খেয়েছেন, শুধু তাই নয় আমার জন্য তিনি ক্রুশে চড়েছেন, শুধু তাই নয় আমার জন্য সে লাশ বল্লমের চিহ্ন নিয়েছেন, খোঁচা নিয়েছেন এবং শেষ রক্তবিন্দু আমার জন্য ঝরিয়ে দিয়েছেন, আর এখন আমি নিজের নয় তার রক্ত দ্বারা কৃত হইয়াছি। হালেলুয়া, আমি এখন আমার নয়, কেউ আমাকে রক্ত দিয়ে কিনে নিয়েছেন, কেউ আমাকে রক্ত দিয়ে অভিষেক করেছেন, আমি একজন অর্ডিনারি কেউ নয়, আমি স্পেশাল। ঈশ্বরের সন্তানরা দাউদ ঝনে আমাকে অভিষেক করা হয়েছিল সমুয়েলের সিংহ দ্বারা, আমাকে অভিষেক করা হয়েছিল তৈল দ্বারা, তাই ঈশ্বর আমাকে গলিয়াতের হাতে মারবে না, বা আমাকে এখানে বিজয় দেবে। আজকের আমি আপনাকে বলছি, ঈশ্বরের বিশ্বাসীরা, আজকের যখন আপনি ঈশ্বরের সন্তানরা যখন আপনি আজকের আছেন, মনে রাখবেন আপনি ঈশ্বরকে আরাধনা করেন। কে ঈশ্বর? জীবন্ত ঈশ্বর, লিভিং গড, ইসরায়েলের ঈশ্বর, জাকবের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, আমার আপনার জীবন্ত প্রভু ইম্মানুয়েলকে আমরা আরাধনা করি। আর তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি যখন তোমাকে কিনে নিয়েছি উইদাউট মাই পারমিশন, তার ইচ্ছা ব্যতীত আপনার উপরে কোনো আক্রমণ আসতে পারে না। হালেলুয়া, কারণ আমাদের মাথায় তার অ্যানয়েন্টিং রয়েছে, আমাদের মাথায় যিশুর রক্ত দেওয়া রয়েছে, তিনি রক্ত দিয়ে কিনে নিয়েছেন, অর্থাৎ এটা মৃত্যুর ঘর নয়, এটা মৃত্যুর শরীর নয়। মৃত্যু আসবে, করোনা আসবে, বা যখন আমার দরজায় দেখবে যে কেউ আমাকে রক্ত দিয়ে কিনে নিয়েছে, যিশু কিনে নিয়েছে, সে বলবে আমি ভুল ঠিকানা এসেছি, একে ধরা যায় না, কারণ এটা অ্যানয়েন্টিং বাই গড, এটা ঈশ্বরের অ্যানয়েন্টিং লোক, একে স্পর্শ করা যায় না, করোনা ফিরে যাবে। আজকের ঈশ্বরের সন্তানেরা মনে রাখবেন, আপনি ঈশ্বরের অভিষেক নিয়ে এসেছেন, আজকের ঈশ্বর আপনাকে অভিষেক করে দিয়েছে, তাই মৃত্যু আপনার জন্য নয়, করোনা আপনার জন্য নয়, আপনার জন্য পুনরুত্থান, আমার আপনার জন্য বিজয়, আমার আপনার জন্য ভিক্টরি। ঈশ্বর আমাকে আপনাকে ওঠাবেন, তাই যখন ঘরের দরজা জানালা বন্ধ, বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে, বিভিন্ন নিউজ পেপারের মধ্যে দিয়ে আপনি ঘাবড়ে যাচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন এই হয়তো বিপদ আমার ঘরে দরজায় কড়া নাড়ছে, বাট আপনি ঘাবড়াবেন না, কড়া নাড়ার ক্ষমতা তার নেই, কারণ আপনি ঈশ্বরের অভিষেকে অভিষিক্ত। ঈশ্বর আপনাকে অভিষেক করেছে, মানে কেউ আপনার কাছে দাঁড়াতে পারবে না, তাই জন্য আপনি অভিষেককে ভুলে যাবেন না। ডেভিড অভিষেককে স্মরণে রেখেছিল, আজকে আপনি অভিষেককে স্মরণ করুন, কারণ ঈশ্বর আপনাকে স্পেশাল ভাবে বানিয়েছে আর তার রক্ত দিয়ে অভিষেক করেছে। মৃত্যুর ক্ষমতা নেই তার রক্তের কাছ থেকে কোনো কিছুকে কেড়ে নিতে পারে। হালেলুয়া, ঈশ্বরের সন্তান, তাই আপনি ভয় পাবেন না, আপনি অবশ্যই বিজয় পাবেন, যেভাবে ডেভিড বিজয় পেয়েছিল। ৬ নম্বর বিষয়, ডেভিড রেকগনাইজ হিমসেলফ, দাউদ নিজেকে চিনল। ঈশ্বরের সন্তানরা, দাউদ নিজেকে চিনল, খুব ইম্পর্টেন্ট। যদি আজকে আমরা নিজেকে না চিনি তাহলে আমরা হেরে যাব, আর যদি আজকে আমরা চিনি তাহলে আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। দাউদকে বিভিন্ন রকমের যোদ্ধা পোশাক পরানো হলো, দাউদ কি করলেন, খুলে দিলেন। দাউদ বললেন এগুলো নিয়ে আমি চলতে পারবো না, বাট আমার কাছে যেটা আছে এনাফ আছে, কি আমি নিজেকে চিনি। হালেলুয়া, যদি আপনি নিজেকে চেনেন, জগৎ কি বলছে, জগতে কি ঘটছে ওটা দেখার দরকার নেই, আপনি যখন ঘরবন্দি তখন আপনি প্রার্থনায় থাকুন, নিজেকে চিনুন। যদি আপনি নিজেকে চিনে যান তাহলে জেনে রাখবেন আপনি ইয়োবের মতো বলবেন, কে কি বললো দেখার দরকার নেই, আমি ঈশ্বরে থাকবো। আর তারপর বাইবেল বলে যে ডেভিড এগিয়ে গেল, যখন ডেভিড এগিয়ে গেল মাত্র ডেভিডের কাছে কোনো তরবারি নেই, কিছু নেই, লোক হাসছে আর বলছে হ্যালো কোথায় গেল তোমার সোর্স, কোথায় গেল তোমার এটা, তুমি তো যুদ্ধে যাচ্ছ উইদাউট তরবারি, উইদাউট বর্ষা, তুমি জিতবে কি করে? দাউদ যেন মনে মনে বলছে, দাউদ যেন সেখানে বলছে অব্রাহামের মতো, সেই অব্রাহামের বলির কথা, যে মেষ কোথায়, অব্রাহাম বলেছিল ঈশ্বর যোগাবেন, ঠিক একই রকম ভাবে দাউদ যেন মনে মনে বলছে নো প্রবলেম ঈশ্বর যোগাবে। দাউদ এগিয়ে গেলেন মাত্র ছোট ছোট পাঁচটা পাথর, যার কোনো গুরুত্ব থাকে না, যার কোনো ইম্পর্টেন্ট নেই, সেই ছোট্ট পাঁচটা পাথর তুলে নিলেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে যদি আপনি নিজেকে চিনে যান আপনি কে, তাহলে যা কিছু হাতে তুলে নেবেন সেখান থেকেই আপনি বিজয় পাবেন। হালেলুয়া, আর সে হতে পারে আজকের আপনার শস্য কমে আসছে, আপনার বাড়ির খাবার সংকট দেখা দিচ্ছে, হতে পারে আপনার চাকরির অর্থ কমে যাচ্ছে, আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, আপনি বলছেন আমি সব শেষ হয়ে যাচ্ছে, আমি কি করে আগামী দিন বাঁচবো, বাট আপনি যদি নিজেকে চেনেন কে আপনি, কে আপনার কে ডেকেছে, কে আপনার সঙ্গে রয়েছে, তাহলে জেনে রাখবেন ওই একটুখানি আটা আর একটুখানি তৈল সারা জীবন থেকে যাবে, শেষ করতে পারবেন না। যদি আপনি চেনেন কে আপনি, আপনি যদি চেনেন কে আপনাকে ডেকেছে, তাহলে জেনে রাখবেন দাক্ষারস যত ফুরিয়ে যাক ওই জলও সুস্বাদু দাক্ষারসে পরিণত হয়ে যাবে। হালেলুয়া, তাই যদি ঈশ্বরের সন্তান আপনি চিনুন কে আপনি। আর দাউদ সামান্য ছোট পাঁচটা পাথর নিয়েছে, বাইবেল বলে পাঁচটা পাথর মারতে হয়নি, হ্যালো পাঁচটা পাথর মারতে হয়নি, ফার্স্ট পাথর, প্রথম পাথর মেরেছে, তাতেই গলিয়ত
পড়ে গেছে। হালেলুইয়া! আজকের আপনি যদি প্রার্থনায় নিজেকে ধরে রাখতে পারেন তাহলে জেনে রাখবেন, করোনা পড়ে যাবে, করোনা হেরে যাবে, করোনা শুয়ে পড়বে। আপনি তার মাঝখানে দাঁড়িয়ে বলবেন, হ্যালো ঈশ্বর আমাকে বিজয় দিয়েছে, দাউদ বিজয় পেয়েছে, এটা আমাদের শেখায়, আজ আমরাও বিজয় পাবো। হালেলুইয়া! আপনি যদি বিশ্বাস করেন, আসুন আমার সাথে চোখ বন্ধ করি আর আমরা প্রার্থনা করি। জীবন্ত স্বর্গীয় পিতা, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এই সময় আমরা চরম যুদ্ধের পরিণতির মধ্যে দিয়ে যাচ্ছি, যখন সবাই যুদ্ধ রব, যখন সবাই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে প্রার্থনা করি প্রভু যীশু, তুমি আমাদেরকে এখান থেকে রক্ষা করবে। আর আমরা জানি প্রভু যে এই যুদ্ধ আমরা অবশ্যই জয়লাভ করব, কারণ এই যুদ্ধ আমাদের নয়, এটা তোমার যুদ্ধ প্রভু। তাই আমরা এগোতে চাই, আমরা বিশ্বাসে এগোতে চাই, প্রার্থনা এগোতে চাই, তোমার সাথে সম্পর্কে এগোতে চাই। আমরা বিশ্বাস করি তুমি আমাদের বিজয় দেবে। আজকে আমাদের পরিবার, প্রিয়জন, সন্তান সন্ততি, স্বামী পুত্র, স্ত্রী কন্যা, প্রত্যেককে তোমার কাছে রাখি, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা তোমার ইম্মানুয়েল যীশু খ্রিস্টের নামে চাই। আসুন আমরা একসাথে বলি, বিশ্বাসে বলি, আস্থায় বলি, ভক্তিতে বলি, আমেন, চিৎকার করে বলি আমেন, উল্লাসে বলি আমেন, যাতে আমাদের আমেন দেখে শয়তান ভয় পেয়ে যায়। বলি একসাথে, আমেন, আমেন, আমেন।